Hi friends, welcome to my channel Study with Ishani. Aaj 16th July Current Affairs er notun class e tomader shagoto. 15ta guruttopurno proshno sathe extra data provide korbo class ta prothom theke shesh porjonto dekho shuru korchi ajker class. Ajker class e prothom proshno World Youth Skills Day palon kora hoy kobe? পালন করা হয় 15ই জুলাই অপশন এ এবছরের থিম হলো স্কিলিং টিচার্স ট্রেনার্স অ্যান্ড ইউথ ফর এ ট্রান্সফরমেটিভ ফিউচার দুই নম্বর প্রশ্ন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে কাকে ছাড়িয়ে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি হরভজন সিং স্পিনার রবিচন্দ্রন অশ্বিন হরভজন সিংকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন উল্লেখ্য যে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী এখনও অনিল কুম্বলে তিন নম্বর প্রশ্ন বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতের দলকে নেতৃত্ব দেবেন কে এই প্রশ্নের উত্তর মীরাবাই চানু অপশন এ টোকিও 2020 অলিম্পিকে রৌপ্য পদক বিজয়ী মীরাবাই চানু সৌদি আরবের রিয়াদে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পাঁচ সদস্যের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ইভেন্টটি 2024 প্যারিস অলিম্পিকের জন্য একটি বাছাই পর্বের ইভেন্ট হবে চার নম্বর প্রশ্ন কোন রাজ্যের অথুর পান জিআই ট্যাগ পেয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে তামিলনাড়ু অপশন এ তামিলনাড়ু স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ড এবং নাবার্ড মাদুরাই এগ্রি বিজনেস ইনকিউবেশন ফোরাম তামিলনাড়ুর থুডুকুটি জেলার অথুর পানকে একটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন শংসাপত্র প্রদান করেছে এটি স্পাইসি এবং তীব্র স্বাদের অধিকারী তামিলনাড়ু সম্পর্কে জানব রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যপাল আর এন রবি প্রতিষ্ঠা 18ই জুলাই প্রচলিত নৃত্য ভরতনাট্যম কোলাট্টম কুম্মি থেরুকোটু কারাগাম কাভাডি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও তামিলনাড়ু রাজ্যের বিখ্যাত কাম্বাম আঙুর জিআই ট্যাগ পেয়েছে মানা মাদুরাই মৃৎশিল্প জিআই ট্যাগ পেয়েছে ভারতের বৃহত্তম স্কাইওয়াক ব্রিজের উদ্বোধন করা হয়েছে তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ুতে ভারতের 36তম ফ্লাইং ট্রেনিং স্কুল তৈরি করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন কোন রাজ্যে গজ কোঠা প্রকল্প চালু হয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে আসাম অপশন সি ক্রমবর্ধমান হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট সমস্যা প্রশমিত করার প্রয়াসে আসাম গজ কোঠা প্রচার অভিযান চালু করেছে আসাম সম্পর্কে জানব রাজধানী দিসপুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া প্রতিষ্ঠা দিবস 2 ডিসেম্বর জেলা সংখ্যা 33 উৎসব রঙ্গলি বিহু বা বোহাগ বিহু বাইখো ন্যাশনাল পার্ক কাজিরাঙা মানস প্রচলিত নৃত্য বিহু অঙ্কিয়ানাট নাটপূজা কঙ্গালি তাবাল চঙ্গুলি বাগুরুম্বা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও আসামের বিহু নৃত্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে আসামে ভারতের প্রথম ইন্টারন্যাশনাল মাল্টিমোডাল লজিস্টিক পার্ক তৈরি হয়েছে ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়ে আসামে প্রথম আন্ডার ওয়াটার টানেল তৈরি করা হয়েছে রাজ্য সরকার মেধাবী ছাত্রদের স্কুটার প্রদানের জন্য প্রকল্প ঘোষণা করেছে আসামের প্রতিটি সরকারি কর্মচারীকে 3 থেকে 5 বছরের জন্য রাজ্যে দুর্গম অঞ্চলে কাজ করতে হবে ছয় নম্বর প্রশ্ন নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয় কবে 18ই জুলাই অপশন সি প্রতিবছর 18ই জুলাই নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয় 1994 থেকে 1999 সাল পর্যন্ত প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকারী দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী কর্মী নেলসন ম্যান্ডেলাকে সম্মান জানাতে জাতিসংঘ 2009 সালে 18ই জুলাইকে নেলসন ম্যান্ডেলা দিবস হিসেবে ঘোষণা করে সাত নম্বর প্রশ্ন যুগ টু নামে বিশ্বে প্রথম মিথেন চালিত রকেট মহাকাশে লঞ্চ করল কোন দেশ এটা করেছে চীন দেশ অপশন বি সম্প্রতি চীনা কোম্পানি ল্যান্ড স্পেস দ্বারা তৈরি যুগ টু রকেটটি গোবি মরুভূমিতে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে
8 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ইন্টারন্যাশনাল টেম্পল কনভেনশন অ্যান্ড এক্সপো অনুষ্ঠিত হবে কোথায়? এটা অনুষ্ঠিত হবে বারাণসীতে। অপশন সি 22-24 জুলাই বারাণসী রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক মন্দির সম্মেলন এবং এক্সপো অনুষ্ঠিত হবে। 9 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সম্প্রতি নিলামের জন্য সর্বাধিক সংখ্যক খনিজ ব্লক ঘোষণা করেছে? মধ্যপ্রদেশ। অপশন সি মধ্যপ্রদেশ রাজ্য 14 জুলাই 2023 রেকর্ড সংখ্যক 51টি খনিজ ব্লকের নিলামের জন্য নোটিশ জারি করেছে। মধ্যপ্রদেশ সম্পর্কে জানব, রাজধানী ভূপাল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল মঙ্গভাই ছগনভাই প্যাটেল, স্থাপনা 1 নভেম্বর 1956, প্রচলিত নৃত্য পাণ্ডবানী মাচা লোটা, ন্যাশনাল পার্ক বান্ধবগড়, কানহা সাতপুরা মাধব পান্না সঞ্জয় পেঞ্চ বনবিহার ফসিলস ন্যাশনাল পার্ক। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। মধ্যপ্রদেশে সুন্দরাজা আম এবং গজক মিষ্টি জিআই ট্যাগ পেয়েছে। বিখ্যাত গোন্ড পেন্টিং মর্যাদাপূর্ণ জিআই ট্যাগ পেয়েছে। সর্বতি গম জিআই ট্যাগ পেয়েছে। ভারতের প্রথম সৌর শহর হতে চলেছে মধ্যপ্রদেশের সাঁচি। ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2022 বেস্ট স্টেট ক্যাটেগরিতে প্রথম পুরস্কার পেয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যের সিলেবাসে বীর সাভারকারের উপর একটি অধ্যায় অন্তর্ভুক্ত করবে। 10 নম্বর প্রশ্ন, আসিয়ান কান্ট্রিজ কনফারেন্স অন ট্র্যাডিশনাল মেডিসিনস হোস্ট করবে কোন দেশ? এটা হোস্ট করবে ভারত। অপশানে সম্মেলনটির উদ্দেশ্য হল ট্র্যাডিশনাল মেডিসিনের বিষয়ে ব্রেন স্টর্মিং সেশন এবং আইডিয়া শেয়ার করা। অনুষ্ঠিত হবে 20 জুলাই 2023। 11 নম্বর প্রশ্ন, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 2022 গ্লোবাল পাবলিক ডেবটের পরিমাণ কত ট্রিলিয়ন ডলার স্পর্শ করল? 92 ট্রিলিয়ন ডলার। অপশন ডি। 12 নম্বর প্রশ্ন, কোন সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হবে মহারাষ্ট্র? এই প্রশ্নের উত্তর হচ্ছে 2028 সাল। অপশন এ। মহারাষ্ট্র সম্পর্কে জানব, রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, রাজ্যপাল রমেশ বাইশ, প্রতিষ্ঠা দিবস পয়লা মে, ন্যাশনাল পার্ক তাডোবা সঞ্জয় গান্ধী চান্দলি, প্রচলিত নৃত্য তামাশা দাহিকলা লেজিম লাবণী কলি গাফা নাকাতা। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। মহারাষ্ট্রে সম্প্রতি পালকি উৎসব পালিত হয়েছে। আয়রনম্যান প্রিমিয়ার হ্যান্ডবল লীগ চ্যাম্পিয়ন হয়েছে মহারাষ্ট্রের টিম। মহারাষ্ট্র রাজ্যের ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হয়েছে। বিদেশি জেলবন্দীদের ভিডিও কল করার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র রাজ্য সরকার। 13 নম্বর প্রশ্ন, সিক্স ইন্ডিয়া আরব পার্টনারশিপ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। অপশন সি 6তম ভারত আরব অংশীদারিত্ব সম্মেলন 11-12 জুলাই 2023 নয়াদিল্লির হোটেল লে মেরিডিয়ানে আয়োজিত হয়েছে। 23 থেকে হবে না 23-এ। 14 নম্বর প্রশ্ন, মোস্ট ভ্যালুয়েবল আইপিএল ফ্র্যাঞ্চাইজির তকমা পেল কোন দল? সিএসকে। অপশন ডি চেন্নাই সুপার কিংসকে আইপিএল এর সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি হিসেবে রেট দেওয়া হয়েছে। সিএসকে এর ব্র্যান্ড মূল্য $212 মিলিয়ন বলে জানা গেছে। শেষ প্রশ্ন 15 নম্বর, বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডে লিংক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। ওকে চলো 15 নম্বর প্রশ্ন, তৃতীয় শেরপা G20 বৈঠক কোথায় আয়োজিত হয়েছে? এটা কর্ণাটকে আয়োজিত হয়েছে। অপশন সি ভারতের কর্ণাটকে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পিতে তৃতীয় শেরপা G20 বৈঠক আয়োজিত হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেছেন অমিতাভ কান্ত। এই শীর্ষ সম্মেলনে 43টি দেশে প্রতিনিধিত্বকারী 200 জনেরও বেশি ব্যক্তি অংশগ্রহণ করেছে। ওকে তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম। 15 জুলাই তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, কোন খেলোয়াড় প্রথম শ্রীলঙ্কার ব্যাটসম্যান হিসেবে মহিলাদের ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন? চামারি অথপতু। দ্বিতীয় প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স 2022 রিপোর্ট অনুযায়ী কোন দেশ টানা 5ম বছরে বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে?
আফগানিস্তান। তৃতীয় প্রশ্ন, ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স তৈরি করা হচ্ছে কোন রাজ্যে? গুজরাট। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডে, তিনটে কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন, উত্তরপ্রদেশের কোথায় বানরের জন্য বন তৈরি হয়েছে? সেকেন্ড কোয়েশ্চেন, কুয়েতকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপ 2023 জিতল কোন দেশ? অ্যান্ড থার্ড কোয়েশ্চেন, সিক্সথ ইউথ ওমেন্স ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতল কোন রাজ্য? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 15 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অফ অনারে ভূষিত হয়েছেন কে? নরেন্দ্র মোদি, অপশন এ। 2 নম্বর, নাবার্ড 12 জুলাই 2023 কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? 42তম, অপশন সি। 3 নম্বর, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের 100 মিটার হার্ডেলসে কে স্বর্ণপদক জিতেছে? জ্যোতি ইয়ারাজি, অপশন সি। 4 নম্বর, সাম্প্রতিক র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তানের কোন শহর বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় স্থান পেয়েছে? করাচি, অপশন এ। 5 নম্বর প্রশ্ন, ভারতে 36তম ফ্লাইং ট্রেনিং স্কুল তৈরি করা হয়েছে কোন রাজ্যে? তামিলনাড়ু, অপশন ডি। 6 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তি NMACC বচপন চালু করেছেন? নীতা আম্বানি, অপশন ডি। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য নেপালি কবি আদিকবি ভানুভক্ত আচার্যের জন্মবার্ষিকী ভানু জয়ন্তী উদযাপন করেছে? সিকিম, অপশন এ। 8 নম্বর প্রশ্ন, মোবাইল দোস্ত অ্যাপ লঞ্চ করা হয়েছে কোথায়? জম্মু কাশ্মীর, অপশন সি। 9 নম্বর প্রশ্ন, অন্তর্দয়া শ্রমিক সুরক্ষা যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য? গুজরাট, অপশন বি। শেষ প্রশ্ন 10 নম্বর, মায়া মোদি আজাদ দলিত পলিটিক্স ইন দ্য টাইম অফ হিন্দুত্ব শিরোনামে বই লিখেছেন কে? সজ্জন কুমার, সুধা পাই, উভয়ই, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।